সো সরকারি চাকরি করবে নাকি ইউটিউব, কোনটাকে তুমি তোমার কেরিয়ার হিসাবে বেছে নেবে? আজকের এই ভিডিও থেকে তোমরা জানবে যে তোমার জন্য কোনটা সঠিক, এন্ড চাকরি কাদের জন্য এন্ড ইউটিউব কাদের জন্য, এই দুটোই ডিফারেন্ট প্রফেশন। তো তোমার জন্য কোনটা সঠিক সেইটা বলবো, এন্ড আজকের এই ভিডিওর থেকে তোমার একদম ভিশন ক্লিয়ার হয়ে যাবে, মানে তুমি ফিউচারে কি করতে চাও সেটা আমি একদম ক্লিয়ার করে দেবো। তো সবার প্রথমেই বলি, আজকের দিনে দাঁড়িয়ে তোমার সরকারি চাকরি পাওয়াটা খুব একটা বিশাল বড় কষ্টের ব্যাপার, একটা বিশাল ভাগ্যের ব্যাপার। কারণ কি? কারণ হচ্ছে সরকারি চাকরি তুমি যাদের সাথে কম্পিটিশন করবে, মানে যেখানে তোমার এক্সাম হবে, সেটা লাখে হবে, মানে লাখে লাখে মানুষ এক্সাম দেবে, তার মধ্যে কিছু বাচ্চা চাকরি পাবে। তো এইখানটায় ইউটিউবার হওয়া তার থেকেও আরও বেশি কঠিন, কারণ তুমি যদি ইউটিউব করতে চাও আর ইউটিউবে চ্যানেল দাঁড় করাতে চাও, তাহলে তোমার কম্পিটিশন হবে কোটিতে, সেই কোটিরও উপরে, এত মানুষের সাথে কম্পিটিশন। আর সেখানেই তোমার সরকারি চাকরিতে একটু কম কম্পিটিশন, তাহলে বুঝতে পারলে যে ইউটিউবের থেকে তোমার সরকারি চাকরি পাওয়াটা অনেক সহজ। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি সরকারি চাকরি পেয়ে যাও, তাহলে কি, তাহলে হচ্ছে তোমার লাইফ একদম সেট, তোমার কোনো টেনশনই করতে হবে না, তুমি প্রতি মাসে মাসে স্যালারি পাবে, আর যখন তোমার চাকরি শেষ হয়ে যাবে তারপরে এককালীন তুমি অনেক টাকা পাবে। আর সবথেকে বড় কথা কি, তুমি রিল্যাক্সে থাকবে, তোমার মাথায় হয়তো টেনশন লাগবে না, রিল্যাক্সে থাকতে পারবে, আর তোমার বিয়েও হবে। হ্যাঁ, যেটা সরকারি চাকরি পেলে আজকাল মানুষ রিল্যাক্স হয়ে যায়, আর যারা চাকরি পায় না তাদের এই ব্যাপারটা খুবই প্রবলেম, বিয়ে হতে যায় না, মেয়েই পায় না, তো এটা কিন্তু বিশাল বড় একটা সিরিয়াস ইস্যু। তো তুমি যদি একদম রিল্যাক্সে জীবন কাটাতে চাও, একটা ভালো লাইফ, তাহলে কিন্তু সরকারি চাকরি তোমার জন্য। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তুমি কোনো রেলওয়ে চাকরির জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, এবার সেই রেলওয়ে গ্রুপ ডি চাকরির স্যালারি কত হবে, 30-40-50 এরকম হবে। তো মনে করলাম তোমার 50,000 টাকা তোমার স্যালারি, আর সেই চাকরি তুমি পেয়ে গেছো, তাহলে 15 বছর যদি তুমি টানা লাগাতার কাজ করো, তাহলে তোমার কত টাকা তুমি ইনকাম করতে পারবে, সেখানে তোমার ইনকাম হবে 90 লাখ টাকা। 15 বছর তুমি যদি টানা কাজ করো, তাহলে কিন্তু সেখানে 90 লাখ হয়ে যাবে। এবার সেম একইভাবে তুমি যদি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে নাও, আর সেই ইউটিউব চ্যানেলে তুমি যদি মিনিমাম 50,000 করেও ভিউজ মারতে পারো, তাহলে তুমি ধরে নাও মাসেই তুমি 2-2.5 লাখ টাকা ইনকাম করে নেবে মাসে। ঠিক আছে, সেখানে আমি কোনো স্পন্সরের কথা বলছি না, মাসে। তাহলে যে 15 বছর কাজ করে 90 লাখ করবে, তুমি মাত্র কয়েক বছরের মধ্যে সেই 90 লাখ ক্রস করে দেবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল যদি তুমি দাঁড় করাতে পারো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো কিছু নেই যে তোমায় ধরতে পারবে। আর তোমার লাইফস্টাইল হবে লাক্সারিয়াস লাইফস্টাইল, তুমি যা করবে, যেমন গাড়ি কিনবে, যেমন জায়গায় থাকবে, সেগুলো একটা সরকারি চাকরি যে করে তার কাছে একটা স্বপ্ন হয়েই থাকবে। সেই জায়গাটায় যেতে তার অনেক টাইম লাগবে, কিন্তু তুমি সেটা খুব নিমেষের মধ্যে করে দেবে, আর এইটাই হচ্ছে ইউটিউবের পাওয়ার। তো আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব সবাই করে, কিন্তু চ্যানেল দাঁড় করানো খুবই কষ্টকর। তো এইটাই আমি বলছি যে এইটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার। তো তুমি যদি নিজের লাইফের সাথে রিস্ক না নিতে চাও, তাহলে তুমি কি করবে, তুমি সরকারি চাকরির জন্য তুমি প্রিপারেশন নাও, অ্যান্ড এর পাশাপাশি তুমি ইউটিউবে চ্যানেল বানাও, সেখানে অল্প একটু টাইম দাও, মেন ফোকাস তোমার চাকরির পিছনে দাও। চাকরি পেয়ে গেলে তারপরে তুমি ইউটিউবটাকে একটু টাইম বেশি দিলে, বা ইউটিউব চ্যানেল যদি দাঁড়িয়ে যায় তখন কি হবে, তখন তুমি চাকরি না হয় ছেড়ে দিলে, সেটা তোমার ব্যাপার। অ্যান্ড তুমি যদি সব কিছু ছেড়ে ইউটিউবের পিছনে পড়ে থাকো, আর যদি সেই চ্যানেলটা না দাঁড়ায়, তখন কিন্তু তোমার ফিউচার অন্ধকার হয়ে যায়। সেই জন্য তুমি সরকারি চাকরির পিছনে যাবে নাকি ইউটিউবের পিছনে যাবে, এইটার ডিসিশন সম্পূর্ণ তোমার নিজের। যদি আমার সাজেশন নিতে চাও, তাহলে আমি কি বলবো, আমি বলবো তুমি পড়াশোনা করো, এন্ড যে পাশে অনেক সময় পাবে সেটা তুমি ভিডিওর পিছনে লাগাও। তুমি যদি ভালো কাজ করো, তাহলে তোমার ভিডিও মানুষ পছন্দ করবে, তখন চ্যানেল দাঁড়িয়ে যাওয়ার পর তুমি আবার ডিসিশন চেঞ্জ করতে পারবে। সো আসল কথা এটাই দাঁড়ালো যে যদি তুমি চাকরি পেয়ে যাও, তাহলে তুমি একটা রিল্যাক্সে তুমি একটা ভালো সুখে জীবনযাপন করতে পারবে, আর তুমি যদি ইউটিউবার হয়ে যাও, তাহলে তোমার লাইফস্টাইল তার থেকে অনেক লেভেল আপ হয়ে যায়। মানে তুমি সব কিছু ভোগ করতে পারবে, তুমি যা যা চাও, তুমি টিভিতে যেই সমস্ত জায়গা থাকো সেই সমস্ত জায়গায় চলে যেতে পারবে, তুমি যা যা চাও সব তুমি পারবে, যদি তুমি তোমার চ্যানেল দাঁড় করাতে পারো, মিনিমাম 50,000 করে যদি ভিউজ মারতে পারো তোমার পার ভিডিওতে, তাহলে সব স্বপ্ন তোমার সত্যি হয়ে যাবে। আর আমি স্পন্সরের কথা কিন্তু এখনো বলিনি। আর একটা ইউটিউবার যে স্পন্সর করে, তার টাকা যে কত হয়ে যাবে, ঠিক আছে, এক একটা স্পন্সরে তুমি রেট ধরে রাখতে পারো 1.5 লাখ 2 লাখ এরকম করেছে একটা স্পন্সরে নিয়ে নেবে, মানে কি, মানে 1 মিনিটের ভিডিও বানাবে এরকম 1 লাখ টাকা সে নিয়ে নেবে। আর তোমার যে ফেভারিট ইউটিউবার, যার ধরো মিলিয়নে সাবস্ক্রাইবার আর পার ভিডিও এরকম মিলিয়নে হিট হচ্ছে, বা 500-600 এরকম করে যার ভিডিওতে হিট হয়, তার স্পন্সরের রেট আমি তোমায় বলে দিচ্ছি 4-5 লাখ টাকা তার পার স্পন্সর। তাহলে বুঝতে পেরেছো, 4-5 লাখ শুধু 1 মিনিটের একটুখানি বলে দেবে কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে, 4-5 লাখ টাকা সেই কোম্পানিটাকে দিয়ে দেবে, অ্যান্ড অ্যাডের টাকা আলাদা, মানে ভিডিওতে যে ভিউজ আসবে সেই টাকা আলাদা। তাহলে বুঝতে পেরেছো, সরকারি চাকরি যারা করে তারা অনেক মাস পরে সেই টাকাটা অ্যাচিভ করতে পারবে যে ইউটিউবার 1 মিনিটে সেটা কামিয়ে নেবে। কিন্তু আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সবাই অ্যাচিভ করতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে অনেক বেশি কম্পিটিশন, আর ইউটিউব হচ্ছে একটা ক্রিয়েটিভ সেক্টর, এখানে মানুষ যত ভালো জিনিস তৈরি করতে পারে তাকে মানুষ পছন্দ করে। সো ট্রাই করতে তো বাধা নেই, তুমি অবশ্যই ইউটিউব ট্রাই করো। আর আমি এইটা কেন বলছি, কারণ আমার যত অডিয়েন্স আছে সবাই কিন্তু ইউটিউবার হতে চায়, সেই জন্য আমি সত্যিটা তোমাদের সামনে তুলে ধরলাম। তুমি যদি একটা সিকিউর লাইফ চাও, একটা ভালো লাইফ চাও, তাহলে তুমি সরকারি চাকরির পিছনেই যাও। কিন্তু তুমি যদি অল্পতে সুখী না হও, অল্পতে তোমার মন পোষাবে না, অনেক বেশি চাই তোমার, তাহলে ইউটিউবটার পিছনে তুমি যেতে পারো, কিন্তু তাও সাইডে রেখে, প্রথম অবস্থায় সাইডে রেখে। কারণ কি, কারণ যদি না হয় তাহলে তোমার হাতে কিছুই থাকবে না। সো আশা করি আজকের ভিডিওটা থেকে তোমার একদম ভিশন ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা তোমায় কতদূর নিয়ে যেতে পারে, কোন জিনিসটা তোমার ফিউচারে কি দিতে পারে সেটা তুমি বুঝে গেছো। আর একটা কথা বলে রাখি, ইউটিউবের আজকে এতটা পাওয়ার, যারা কিছু ছিল না, যারা জিরো ছিল, তারা দেখবে
ইউটিউবে হিরো হয়ে গেছে। মানে এরকম অনেক ছেলে মেয়ে যারা কিছুই পারে না, তারা দেখ ইউটিউবে এত কিছু অ্যাচিভ করেছে, যারা সরকারি চাকরি করেও তারা অনেক বছর পরেও সেটা পায়নি, সেটা ইউটিউব খুব অল্প সময় তাদের দিয়েছে। তো আজকের এই ভিডিওটা থেকে নতুন কিছু যদি শিখতে পারো তাহলে ভিডিওতে বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও তোমার ভিডিওটা কতটা ভালো লাগলো। আর এর সাথে কমেন্ট করে এটাও জানাও যে তুমি ইউটিউবার হতে চাও নাকি তুমি কোনো চাকরি করতে চাও। তো দেখো হচ্ছে আমার নিউ কোন ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে তত সময়ের জন্য। পিস আউট।